আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে বেগুন ইলিশ। ইলিশ মাছ এক একজন এক একভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করব আজকে আমি ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে। এর আগেও আমার চ্যানেলে অনেক ইলিশ মাছের রেসিপি আমি শেয়ার করেছি, যেমন সরিষা ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পোলাও, বেগুন ইলিশ, ইলিশ মাছের পাতুড়ি, এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এক এক রেসিপি এক এক প্রসেসে তৈরি করেছি। আমি এর লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, অথবা একটা প্লেলিস্ট তৈরি করে আপনাদের সুবিধাতে দিয়ে দেব, যাতে খুব সহজে পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ইলিশ মাছটা রান্না করব। প্রথমে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। অফ ক্যামেরাতে এই মাছের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ইলিশ মাছটাকে কেটে নেব রেগুলার সাইজ করে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি একটা ইলিশ মাছের পিস কেটে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে কিন্তু ডিম হয়েছে। এই ইলিশ মাছের ডিমটা মাছের ভিতরে রেখেও অনেকে খেতে পছন্দ করেন, তবে আমি ইলিশ মাছের ডিমটাকে আলাদা করে নিয়ে এরপর মাছটাকে রান্না করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি মাছটাকে কেটে নিয়েছি। এরপর আমি পুরো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এরপর নিয়েছি একটা পাতিল, যে পাতিলে আমি ইলিশ মাছটা রান্না করব। এরপর পাতিলে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এক টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি এক টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি এক টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি এক টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সরিষার তেল, এখানে আমি দু থেকে তিন টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। এভাবে হাতে মেখে ইলিশ মাছটা রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। ইলিশ মাছ অনেকে অনেকভাবে রান্না করে, আদা রসুন পেঁয়াজ না দিয়ে। আমি এইভাবে মাঝে মধ্যে রান্না করি, আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে বেগুন ইলিশটা রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগবে, এভাবে রান্না করলে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমি সবগুলা উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে যে হাত দিয়ে মেখেছি ওই হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এরপর আমি চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এরপর আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার উপরে তেলটা উঠে আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি দু মিনিট মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার উপরে তেলটাও উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ইলিশ মাছ। এখানে আমি চার পিস বড় সাইজের ইলিশ মাছ রান্না করছি। আমি একে একে ইলিশ মাছগুলোকে মশলার উপরে দিয়ে দিলাম। সরাসরি তেলের উপরে ইলিশ মাছটা না ভেজে এভাবে মশলার উপরে ভেজে নিলে ইলিশ মাছের ওমেগা থ্রিটা নষ্ট হবে না, একদম অটুট থাকবে। এখানে আমি কিন্তু ইলিশ মাছটাকে মশলার উপরে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলার উপরে মাছটাকে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম ক্রিমি হয় আর নরম তুলতুলে হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ইলিশ মাছের এক পিঠ আমি ভালো করে
কষিয়ে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও ভালো করে কষিয়ে নেব। তো বিবার্স দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছের এপিঠ উপিঠ দুপিটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলাকে একটা প্লেটে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা এখনও কত লোভনীয় লাগছে। তো বিবার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলো ইলিশ মাছ একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ইলিশ মাছ কষিয়ে নেওয়া মশলায় দিয়ে দেব বেগুন আর আলু। এরপর আমি বেগুন আর আলুটাকে ভালো করে নেড়েচেড়ে এক মিনিট পর্যন্ত কষিয়ে নেব। এভাবে তেল আর মশলার উপরে বেগুন আর আলুটাকে কষিয়ে নিলে বেগুন আর আলুটা রান্না করার পরও ভেঙে যাবে না, একদম আস্ত থাকবে। তো বিবার্স দেখতে পাচ্ছেন আমি এক মিনিট পর্যন্ত বেগুন আর আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি কুসুম গরম পানিটা দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলের জন্য। ঝোলটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বিবার্স দেখতে পাচ্ছেন আমি ঝোলটাকে দিয়ে দিয়েছি। এরপর চারিপাশে যে মশলাগুলো লেগে আছে ওই মশলাগুলোকে আমি একটা স্পেচুলারের সাহায্যে নামিয়ে দেব। এরপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব একে একে আগে থেকে কষিয়ে নেওয়া ইলিশ মাছগুলা। এভাবে ইলিশ মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর একটা ইলিশ মাছ বেগুন কিছুই ভাঙবে না। এরপর আমি যে প্লেটে ইলিশ মাছগুলা নিয়েছি ওই প্লেটে একটু তেল মশলা লেগেছিল, ওই মশলা আর তেলটাকেও দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিয়ে ইলিশ মাছটাকে বেগুন আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না। তো বিবার্স দেখতে পাচ্ছেন আমি মাছটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি। আমি এই মাছটাকে কোনো স্পেচুলার বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আমি পাতিলে 2টা হাতল ধরে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে আমি আরও 2 মিনিট মাছটাকে রান্না করে নিয়েছি। এরপর আমি সব শেষে দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি শুধু মাথা দিয়ে অল্প একটু ভেঙে দিয়েছি, যাতে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার মাছের ঝোলের মধ্যে বেরিয়ে আসে। এরপর আমি কাঁচামরিচটা দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে। তো বিবার্স দেখলেন তো কত সহজে আমাদের বেগুন ইলিশটা রান্না হয়ে গেল। এরপর আমি ইলিশ মাছটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো বিবার্স দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছও কিন্তু ভেঙে যায়নি, আর কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর বেগুনটাকেও আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলা বেগুনই কিন্তু আস্ত রয়েছে। এভাবে তেল মশলার উপরে ইলিশ মাছ আর বেগুনটাকে ভেজে নিলে মাছও ভাঙবে না আর বেগুনটাও ভাঙবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝোল। তো বিবার্স দেখতে পাচ্ছেন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম লালচে টাইপ হয়েছে।
তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই বেগুন ইলিশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ